السلام عليكم، نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، الله تعالى সবচেয়ে বড় মাখলুকাত হচ্ছে মানুষ আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সব মানুষকে ভালোবাসেন না প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ভালোবাসেন যারা প্রতিনিয়ত ভালো মুসলিম হওয়ার চেষ্টা করে অর্থাৎ এখানে একজন মুমিনের পাঁচটি আমলের কথা বলা হয়েছে এক নাম্বার তাওবা ও পবিত্রতা আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে যারা ইস্তিগফার প্রতিনিয়ত পাঠ করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন রিজিক দান করেন আর রিজিকের মাধ্যমে বান্দা তার জীবনে সকল কাজ হালালভাবে সম্পাদন করে আর বান্দা যখন তাওবা করে তখন আল্লাহর নিকটে চলে যায় কারণ সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই নাম্বার ন্যায় বিচার করা আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা কাফেরদের মীমাংসার কথা বলতে গিয়ে তিনি ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে বলেছেন এখানে ন্যায় বিচার শুধু যুদ্ধের ক্ষেত্রে নয় রাষ্ট্রের ক্ষেত্রে নয় সমাজের ক্ষেত্রে নয় বরং সর্বক্ষেত্রে প্রয়োগ করতে বলেছেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন তিন নাম্বার আল্লাহ বিরূপ আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন ভালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন হ্যাঁ অবশ্যই কেউ যদি তার অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে তবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেই বিধান দিয়েছেন এর মধ্যে বেসিক বিধান অর্থাৎ অন্তত হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমরা মুত্তাকি না হই মুমিন হতে পারব আর আরেকটি অধ্যবসায় করলেই আমরা মুত্তাকি হতে পারব তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারব চার নাম্বার জান্নাতের দিকে প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াত ওয়াল আরদু وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃত আসমানসমূহ ও জমিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল ব্যয় করে যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু তাআলা আমলে গুরুত্ব রেখে জান্নাতে যাওয়ার কথা বলেছেন এজন্য আপনি দান সদকা করবেন গরিব অবস্থা বা বড়লোক অবস্থা বেশি আমলের প্রয়োজন নেই অল্প আমলে আপনি আল্লাহর নৈকট্য বান্দা হতে পারবেন কিন্তু সেটা রেগুলার হতে হবে পাঁচ নাম্বার হতাশ না হওয়া আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন ওয়া কাইয়িম মিনান নাবিয়িন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দুআফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছে তবে আল্লাহর প্রতি তাদের উপর যা আপতিত হয়েছে তারা তার জন্যে পিছু পা হয়নি আর তারা দুর্বল হয়নি আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন পূর্বে সকল নবীগণ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে এটা এমন পরীক্ষা সেটা আমাদের মতো নয় কিন্তু তবুও তারা ধৈর্য ধারণ করেছে এবং হতাশ হয়নি তাই আমাদের জীবনে বহু পরীক্ষা আসবে বিপদ আসবে জুলুম আসবে দুঃখ কষ্ট আসবে ধৈর্য এবং হতাশ না হলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো
আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দাদের মধ্যে স্থান পাওয়ার এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা সংরক্ষণ করার সুযোগ পাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।